নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা সপ্তম পে কমিশন জুনেই কর্মচারীদের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের কয়েক লক্ষ কর্মচারী এবং পেনশনারা পেনশনাররা তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণার জন্য অপেক্ষা করছেন যার ফলে তাদের বেতন অনেকটাই বাড়বে কয়েক সপ্তাহ আগে ঘোষণা করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার তার কর্মীদের মহার্ঘ ভাতা ডিএ বাড়ানোর পরিকল্পনা করছে যা হোলির আগেই ঘোষণা করা হবে তবে মোদী সরকার এ জাতীয় কোনো ঘোষণা করেনি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে আশ্বাস দেওয়া হয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বকেয়া তিন কিস্তির মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে তার ফলে করোনা ভাইরাসের জেরে সার্বিকভাবে সরকারি কর্মচারীদের ডিএতে কোপ পড়বে না সূত্র মারফত জানা গিয়েছে দু হাজার জানুয়ারি থেকে জুনের মধ্যেই বাড়বে মহার্ঘ ভাতা এর অর্থ হল কেন্দ্রীয় কর্মীরাও মোটা অঙ্কের বকেয়া পাবেন সপ্তম পে কমিশনের বিধি অনুসারে এই মহার্ঘ ভাতার সোজাসুজি প্রভাব পড়বে এই চারে ট্রাভেল অ্যালাউন্স মেডিকেল ভাতার উপর কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাষ্ট্রপতি অনুরাগ ঠাকুর কিছুদিন আগে একটি বিবৃতি দিয়েছিলেন যে আগামী পয়লা জুলাই থেকে কার্যকরী সংশোধিত হারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে রাজ্যসভায় লিখিত জবাবে অনুরাগ ঠাকুর জানিয়েছেন করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে সরকারি কর্মচারীদের তিন কিস্তির মহার্ঘ ভাতা আটকে দেওয়ায় সাঁত্রিশ হাজার চারশো তিরিশ দশমিক শূন্য আট কোটি টাকারও বেশি বাঁচিয়েছে কেন্দ্র যা করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশকে সাহায্য করেছেন মোদী সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৩৫ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী সরকারি কর্মচারীদের বেতন এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে চার শতাংশ ডিএ বৃদ্ধি তারপর চার শতাংশ এরিয়ার মিটিয়ে দিলে দু হাজার একুশের জানুয়ারি থেকে জুন পর্যন্ত নতুন ডিএ যুক্ত হবে কুড়ি সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চার শতাংশ ডিএ এখনও যুক্ত হয়নি